দই পটলের অসাধারণ টেস্টি এই নিরামিষ রেসিপিটি কতটা মজার হয় বাড়িতে একদিন বানিয়ে নিলেই বুঝে যাবেন। সহজ রান্নার দারুণ কিছু টিপস নিয়ে আমি দোলা সরকার আজ আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি পারফেক্টলি তৈরি করতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বন্ধুরা, বাকি কথা ভিডিওটি দেখতে দেখতে সেরে নেওয়া যাক। শুরুতেই নমস্কার জানাচ্ছি সবাইকে। এই রান্নার জন্য আমি নিয়েছি বড় সাইজের 9টি পটল। পটলগুলি ধুয়ে নেবার পর ঠিক এভাবে আমি খোসা ছড়িয়ে নিয়েছি। তারপর এগুলোর সামনে ও পেছনের অংশটুকু এভাবে ছুরি দিয়ে কেটে নিলাম। তারপর পটলগুলির যে কোনো এক পাশ থেকে এভাবে চিরে নিয়েছি, যাতে মশলাগুলি প্রতিটা পটলের মাঝে ভালোভাবে প্রবেশ করে। এতে পটলগুলি খেতে অনেক নরম আর জুসি হবে। এখন আমি ছুলে রাখা পটলগুলি অল্প লবণ ও হলুদ মিশিয়ে সাদা তেলে ভেজে নেব। এই রান্নাটির জন্য স্পেশালি কাজু বাদাম ও পোস্ত বাটা, কিছুটা টক দই আর গোটা কালোজিরা ব্যবহার করব। আমি ভাজার সময় চুলার হিটটা কমিয়ে নিয়েছি, এরপর একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর পটলগুলি এপাশ ওপাশ করে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে পটলগুলি চুপসে নরম হয়ে যাবে। এখন আমি এই গরম তেলে প্রথমে দেব 1/2 চামচ গোটা কালো জিরা, 1টি শুকনো লঙ্কা, 3-4 টুকরা দারুচিনি, 3টি ফাটিয়ে নেওয়া আয়েলাচ আর 2-3টি তেজপাতা। তারপর দেব আগে থেকে বেটে রাখা 1.5 চামচ জিরা বাটা, আদা বাটা 1 চামচ, কাজু বাদাম বাটা 2 চামচ ও পোস্ত বাটা 1.5 চামচ, পরিমাণ মতো লবণ হলুদ ও অল্প পরিমাণে লঙ্কা গুঁড়া। তারপর সামান্য জল দিয়ে মশলাগুলো 2 মিনিট অল্প আছে কষিয়ে নেবার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা ও সামান্য চিনি। চিনিটা না খেলে প্রয়োজন নাই, তবে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে রান্নার স্বাদটা বেশ ভালোই লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 4 চামচ টক দই। দেখুন বন্ধুরা, আমার রান্নাটির একটি সবুজ সবুজ গ্রেভি কালারটা কত সুন্দর লাগছে, আর খেতে তো দুর্দান্ত হবে। গরম ভাত বা রুটি পরোটার সাথে একদম জমে যাবে। এরপর আমি আরও 4 মিনিট কষিয়ে মশলার রঙটি একটু বাদামি বর্ণের হলে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। সম্পূর্ণ মশলা কষানোর সময় আমি চুলার আঁচ একদম কম করে রেখেছিলাম, কারণ বেশি আঁচে এই মশলাটি কষালে রান্নার আসল রঙটি হারিয়ে যায়। জল দেবার পর চুলার জালটি বাড়িয়ে নেব। ঢেকে রাখার পর যখন রান্নাটি ফুটতে থাকবে আর একটু ঘন হয়ে আসবে, তখন ভাজা পটলগুলি একে একে সব দিয়ে দেব। এরপর জালটা আবার কমিয়ে কিছুক্ষণ রান্না করব। মশলাগুলি পটলের গায়ে গায়ে যখন লাগতে শুরু করবে, তখন কিছুটা ভাজা গরম মশলাগুঁড়া দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এমন দুর্দান্ত স্বাদের আরেকটি রান্না নিরামিষ পনির, যেটির ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।